আসসালামু আলাইকুম। 64 জেলার জন্য সাহার ইফতারের সন্নাভিত্তিক সময়সূচি তোফাজুর রমজান 2022 সন্নাভিত্তিক রমজানের ক্যালেন্ডার যদি ডাউনলোড করতে চান তাহলে আমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখবেন। এই ভিডিওতে আমরা বাংলাদেশের 64 জেলার যে রমজানের সাহারি ইফতারের ইয়ে আছে সেটা আমরা ক্যালেন্ডারটা আপনাদেরকে দিয়ে দেবো। এখানে একটা হাদিস পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্যাস্তের সাথে সাম বা ইফতার করবে। বুখারী মিসকাত হাদিস নাম্বার 1985। শোনার জন্য বাংলাদেশ আলাদা যুব সংঘ, আপনার জেলা যদি পরিবর্তন করতে চান তাহলে নিজেরা সহদেশে যোগাযোগ করুন, অর্থাৎ ডাইরেক্ট এখান থেকে আমরা এইচডি ফরম্যাট দিয়ে দেবো। জাস্ট আপনার লিঙ্কের উপরে ক্লিক করলেই আপনার এখান থেকে পুরো ফটো দেখতে পারবেন এবং এগুলো ডাউনলোড করতে পারবেন। আর একটা হাদিস দেখি, হে বিশ্বাসগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো যেমন তোমাদের পূর্বদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি বা আল্লাহ গৃহ হতে পারো। সূরা বাকারা আয়াত 183। বাংলাদেশ আবহাওয়া বিভাগের নিয়ম অনুযায়ী ঢাকার সময়ের সাথে অন্যান্য জেলার সময়ের পার্থক্য মাসে একাধিকবার পরিবর্তিত হয়, যে সে কারণে সঠিক সময় নির্ধারণ ইফতারের সময়সূচিকে 1, 10, 11, 10, 21, 10, 3 ভাগে দেখানো হয়েছে। তো ঢাকা বিভাগের জন্য যারা রমজান ক্যালেন্ডার চান জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দেবেন। দেখুন, আমি প্রথমে একটা লিঙ্কে ক্লিক করে দেখাই। জাস্ট একটা লিঙ্কে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে খুব স্পষ্টভাবে একদম এইচডি কোয়ালিটি, কিন্তু আমাদের যে ইফতারের কোয়ালিটি ইয়ে আছে সেটা কিন্তু ইফতারের ক্যালেন্ডার বের হয়েছে। আর ইফতারের ক্যালেন্ডারটার সূত্র নেওয়া হয়েছে যে বাংলাদেশ আবহাওয়া বিভাগ bmd.gov.bd থেকে, আরেকটা ওয়েবসাইট muslimpro.com, আর গণনা পদ্ধতি ইউনিভার্সিটি অফ ইসলামিক সায়েন্স করাচি থেকে নেওয়া হয়েছে। যাই হোক, এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এই যে এটা আছে। এইভাবে আপনারা কিন্তু জাস্ট এখান থেকে লিঙ্কে ক্লিক করার পর জাস্ট ফটোর উপরে আঙুলের চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এটা আপনারা ইয়ে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড অপশন আছে, যে কোনো ব্রাউজার থেকে প্রবেশ করতে পারবেন। ভিডিও ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অবশ্যই দেওয়া থাকবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট alumniitbd.blogspot.com ওয়েবসাইট। এখানে এটা হচ্ছে ঢাকা জেলা পাইলেন, তারপরে নরসিংদী জেলা, ফরিদপুর জেলা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মানে সবগুলো জেলার নাম কিন্তু এখানে দেওয়া আছে। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, এই যে কিশোরগঞ্জ জেলা। জাস্ট একটা ক্ষেত্রে আমি আরেকটা ক্লিক করে দেখাই। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেলাভিত্তিক কিন্তু চলে আসছে। অলরেডি কিন্তু রমজান দুইটা রমজান চলে গেছে, 2 তারিখ এবং 3 তারিখ, এবং ইফতারের টাইম ছিল 6:14, 6:15। আজকে হচ্ছে, আজকেও ইফতারের সময় 6:15। যার যার জেলাতে দেওয়া আছে সেজন্য কিন্তু আমাদের কাজটা কিন্তু অনেক আরও সহজ হয়ে গেছে। এখানে আপনারা 64 জেলার ইফতারের সময়সূচি পাবেন। ভিডিও ডিসক্রিপশনে অলরেডি লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে দেখে ডাউনলোড করে নেবেন। রমজান উপলক্ষে আমরা দু একটা হাদিস জেনে নিই। এখানে সোয়াম বা সিয়াম অর্থ বিরত থাকা, শরীয়তের পরিভাষা আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শুভে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানার বা জন্য সন্তোষজনক হতে বিরত থাকাকে সিয়াম বা সোয়াম বলা হয়। দ্বিতীয় হিজরি শোনে সিয়াম ফরজ হয়। সিয়ামের ফাজল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার বিগত সকল গুণা মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 38, মুসলিম হাদিস নম্বর 760, মিশকাতে হাদিস নম্বর 1958। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আদম সন্তানের জন্য প্রত্যেক নেক আমলের সওয়াব 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত প্রদান করা হয়। আল্লাহ পাক বলেন, কিন্তু সওয়াম ব্যতীত, কেননা সওয়াম কেবলমাত্র আমার জন্যই রাখা হয় আর আমি তার পুরস্কার প্রদান করব। সে সমস্ত পানহার এবং অপসংস্কৃতি থেকে বিরত থেকে আমাকে ভয় করে তারা সিয়াম রাখে। সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে, একটি ইফতারকালে, অন্যটি হচ্ছে প্রভুর সাথে দিদারকালে। সিয়ামকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের খুশবুর চেয়ে সুগন্ধিময়। সিয়াম অন্য অপর কর্মের বিরুদ্ধে ডাল স্বরূপ। অতএব যখন তোমরা সিয়াম পালন করবে তখন মন্দ কথা বলবে না, বাজে বকবে না। যদি কেউ গালি দেয়, তবে লড়াই করতে আসে, তখন বলবে আমি সিয়াম আসি। বুখারি হাদিস নম্বর 1904, মুসলিম হাদিস নম্বর 1151, মিশকাত হাদিস নম্বর 1969।